আমি কোন কলে কৌশলে আমার চাচাতো বলি আমি জমিন বিবাহ করতে লাগবে। চাচায় তো এটা বুঝলাইছিল না, এমন টেনশনের মধ্যে বাতি যা ভরছে, আমি কিভাবে আমার চাচাতো বন্ধে বিবাহ করিলাইমু, কিভাবে করব মনে মনে চিন্তা করে, খানি নাই ঘুম নাই আরাম নাই চিন্তার মধ্যে আছে, আমি কোন কৌশলে আমার চাচাতো বলি আমি জমিন বিবাহ করে লইতাম। দিল লাই দিও চিন্তা, আমরা দুশ্মন হে শয়তান, এক বুজুর করলে বাস করিয়া সাইবার দিতে এবারে হানিয়াই গুরিয়া ঘুর কুর্তা লাগিয়া ইয়া কইল রে বা তুমি বড় টেনশন করছো কিতা ব্যাপা বলি আর কইল না মাথা এখন থা জানেন না এখন ব্রেইন ডাক্তার মনে দেখানি লাগবে বলে কিত হয়েছে বলে বড় বা মা ঘটলাম আমার সাসার কোনো আওলাদ নাই এক মেয়ে আমার সাসার গরো বই আর আমার খেয়াল আসলো এই বই নি গোলা সুন্দর বিয়া করলে আমার গরো নূর বাড়ি গোর ময়দান ওই বলে না কইছে আর সাসা মরার বাদে সারা দনর মালিক আমি বনি যাই সাসাই তো কোনো লাইন দেয় না কইল রে বা তুমি যে আমার চিন্তা কর না আমিও তোমার চিন্তায় বহুত চিন্তা করিয়া তোমার সাসাই সুজাই কয় বছর মত ধরা আচ্ছা কও যে হায়াতর মালিক হে নি বাদি না কইল কি হরা নাই পরামর্শ রে কইল বাবা তোমার সাসা মরতে মরতে তুমি জমিন তোমার দাড়ি ফাঁকি যাইব সুখ ফাঁকি যাইব তুমি সাসার গরু বনি তোমালি কইতে পারতাই নাই তোমার একটা তন্তা শিখাই দে যদি কোন কলে কৌশলে তোমার সাসার জমিনের মধ্যে হত্যা করলাম তোমার সাসা মারা যাইবা মারা যাওয়ার পরে সাসার গরু বন্ধ বিবাহ হওয়ার সুবিধা আমার কইল মাত্র হারে আসারে সাসা লোক দিলি তো সাসা লুপি লে যে খামুই যে বই বলে বই যায় আমার বুজুরগান সাসারে লুপি লাইতাম লগ ধরে নিছে সাসা লুপি কুটুমারা লাগাইল বিয়া শাদির কোন গফ আপনার করে না কোন গফ নাই সাসায় কোন সময় জিজ্ঞাসা করই ও সময় হইল সাজি আমারে তোমার ফুড়িয়া মাটির বিবাহ দেবা লাগতো নাই যদিও না দে তোমার মরণের পরে তোমার সমস্ত আমি চাইম কোন অসুবিধা নাই কুটুমারা লাগাইছে দুষ না হইলে দুষ খাটতে পারবো না বলছে ও না কুটুমালা লাগাইছে সাসাই মনে করছে মনে হয় এক বুঝ ভাইলেছে বা আমার লোকে তার বইতো না হিসাবে ও মারের দিন চিন্তা করলো শয়তানে ঘর দেরি হয়ে যায় অন্য মায় মাত কথা ভাই কইনা মানুষে দেখি হাল্লা লাইন হরিলা বলে কিলা বলে লাইন আছে ঘটনাক্রমে নিকটিন তার বাড়ি তুলে আর একটা গ্রামের মধ্যে বনি শ্রেণীর কিছু মানুষ মাংসের দাম খয়রাত করার জন্য অগ্রসর হয়েছেন দুর্বল মাংসের দাম খয়রাত করতেছেন ও সময় হে সিদ্ধান্ত নিল আমার একটা উপায় আছে রে এই জায়গায় যদি আমার সাসারে রান্না দে তাহলে রাস্তায় যাওয়ার পরে আমার সাসারে মারি লইব আইয়া বলল সাজি আমি তোরা কোনাগাও যাবা লাগবো বলে কি তো হয়েছে রে বলি ও না পাক্কা কয়টা পয়সা আইছে আজমল মন্ড তো যে কোনো একটা নাম ধরিয়া কইল যে ওলা মানু আইসেন বলে আমি গিয়া কিতা হঠাম থুন যাস না বলে আমি গেলে তো আমার মানুষের দাঁড় লাগাইছে না আপনি নামি দামি মানু আসুন আপনার বাসে ইয়ার শর্মে গরমে আমার মানুষে দিবা সাসায় খেয়াল করলো রেগে তো মুলোস তোরা যদি কোনো ভাই মাল বড়ি ভাইলাতে আমার শেতানিটা বন্ধ হইলো আয় বাবা কোন সময় যাইতে বলে এসার নামাজ পড়িয়া আপনার আমার মসজিদে রানা দিলেই মু ও ভাই রুফাগাল ভাই ভালো আজির উদ্দিন সবর কাটে আর মাসুর মাস্টার সবর বাড়ির আগেতে গিয়া আর ও ইয়োর দোকানের বাই গিয়া বাড়ি যাই মোলা নানি বলছে সাসাই তো মনে করছে ঠিক আছে কোনো জাত অসুবিধা নাই এর বাদে ওপর ইমায় কোনা কোনি যাবা যাই মুগিয়া টানিং লই তাম না আমার কারেন্ট বাবুল সবর বাড়ির বাইল আমি যাই না তার ইমায় তো হত পালাইলেছে সাসাই হইল বাবা কোনো অসুবিধা নাই মধ্যে রইছই গভীর রাত্রে কোন মানুষ নাই টনখা কুবলি বার করিয়া সাসার বুকের জন্য ভার মারছে সঙ্গে সঙ্গে দেখা যায় সাসা জমিন জায়গায় বিদায় নিছ মারিয়া হে আপনার বাড়ি তাই গেছে আইয়া চিন্তা করলো কিতা হঠাম ফজরের আগে উঠিয়া দৌড়ছে আমার সাসার আইতে ভাই ভালো হইতে ভাই আর না সমস্ত রায় শেষে যাও না তারা স্বয়ং
আমার সাসার জমিনে কোন সন্তান নাই, আমার সাসার দোল খাবার জন্য খেয়ে মারলাই, এখন আমার সাসার দুষিয়ে যাই নাই ভাই, এনরে উপযুক্ত শাস্তি আমি দিতে লাগবে। আমাদের মহল্লার মধ্যে আমাদের গ্রামের মধ্যে মারা গেছে, তোমার তান গ্রামের মধ্যে আমার চাষা মারা গেছে, তুমি তাই আমার চাষা আসামি বার হরিয়া দিবাই, নতুবা সারা গাঁ আমি এখন বান্দাই যাইব। আর আনাইয়া বিনাইয়া খালি কান্দে, আমার মানুষের ভরমাই আমাদের এলাকার মধ্যে প্রধান আছে, রাত দশটার পরে আমরা এলাকার ভিতরে ঢুকি, পরশাওয়ার পর্যন্ত কোন মানুষ আমাদের গ্রাম থেকে মহল্লাতে দৌড়ে না, আমাদের প্রধান ফটক যাই না, সঙ্গেইটার দরজা বন্ধ করো, এখন তুমি যে কথা হইলাই তোমার কথা মানা আমাদের জন্য সম্ভব হবে না। এমন উত্তেজনা আরম্ভ হইল, এই সময় একটা প্রথা আসলো, যদি কোন খুনির আসামি পাইলাই আর আসামি যদি বাগিয়া যায়, আসামির উত্তর উত্তরাধিকারী যারা আছে তাদের জমিন আনি আপনার হত্যা করাই যাইত, শাস্তি দেব হইত, মানুষে ডরাই যায়। তখন তো পার্টির মধ্যে উভয় সম্প্রদায়ের মধ্যে উভয় দলের মধ্যে ঝগড়া আরম্ভ হইল, দরবার আরম্ভ হয়েছে, মীমাংসার কোনো ফয়সালা নাই, মানুষে মারামারি আরম্ভ হইল। সমস্ত ঘটনা বর্ণনা করাইল, তখন জ্ঞানী মানুষ হইল, তুমি জানি বেশি শুনই ভাই, আমাদের জবানার মধ্যে আল্লাহর বয়ান বর্ণ দি, হযরতে মূসা আলাইহিস সালাম আছে, আমার সাসার জমিও কোন অলাদ নাই, একজন মেয়ের সন্তান, ওটার সম্পত্তির মালিক, আর আমার সাসারে মারি লইছ, ও গ্রাম মারা গেছ, এখন এরা সারার কারণে আমার বিচার করিয়া দেও। আমার বুজুর্গ তারা যেন একটা গাবি আনিয়া এই গাবিটা জবাই করে নিতা, হালাল করে নিতা, গাবি তো একটা দুষ্টর জুমা, অথবা একটা হাত দিয়ে আনিয়া মৃত যে ব্যক্তি আছে এই ব্যক্তির গর্দনের মধ্যে লাগাইলে, গর্দনের মধ্যে লাগাই ভাই, দোতার এক জায়গায় আন ভাই, আর যখন গরুর হাত দিতে লাগাই ভাই, আমি আল্লাহর হুকুমে সেই ব্যক্তি জীবিত হইব, জীবিত হওয়ার লগে লগে হইব, অরিজিনাল খুনি কোন মানুষ আছে হইলাইব, ওলা মানা যাইব নি বুঝছে, তারা কইলা মুসা এটা কিতা আরম্ভ করছ, ঠাট্টা আরম্ভ করছনি, কিতা আরম্ভ করলাই, এ মুসা ঠাট্টা করাই, قالوا اتتخذون هزوا এ মুসা আমরা উপযুক্ত ফয়সালার জন্য আপনার কাছে এলাম, আপনি কি আমাদের লইয়া ঠাট্টা করতেছ, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, قال اعوذ بالله ان اكون من الجاهلين
হযরত মূসা আলাইহিস সালামে এই ধরনের জাহিল মূর্খদের কাষ্টনে আল্লাহর কাছে ফানাসে উঠছে হে আল্লাহ, আমি তাদের কাষ্টনে ফানাসাইয়া আপনি মনি রব্বুল আলামিনে আমি মূসা আলাইহিস সালামের হেফাজত করিলাম। আল্লাহ সাহায্য চাইতা, আল্লাহ তুমি আমার এই জাতি মূর্খদের তরে জাহিল লোকদের কাষ্টনে আমার ফানা দেও। তারা কইলে এটা কি তার ঠাট্টা আরম্ভ করছনি, আমরা উপযুক্ত আসামি বিচারিয়া আর হলে আমরা এক গরু আনিয়ে জবা করতাম আর ওর হাড্ডি নিয়ে বেঠার গোলার অন্য লাগাইতাম, ওকে মাতিব যখন চাই কোনোদিন মাতিব না। বাদ দিলি তো ইবাইন টাইম আটটা আট হয়ে আসছে, আস্তে আস্তে হজরত মৌলানা নজরুল ইসলাম যুদ্ধ বেচার লিগাই যায়, আস্তে আস্তে কানে জুই ধরিলাম, কিন্তু আমার ওয়াজ আর আপনারা কিতা হন আমার তার বরাবর ভালো হইল না। ইয়া আল্লাহ এটা মানুনি না ফিরিস্তা আল্লাহ রহমান এটা উঠো মানু আই দিয়েছে না আমার বুজুরগণ। হযরত মূসা আলাইহিস সালাম ফরমায়া আমি জাহিল মূর্খদের কাষ্টনে আপনার কাছে মানা চাইতেছি, আপনি মনে রব্বুল আলামিন আমার উদ্ধার করিলাম। এখন কি হবে আমরা আপনি আমাদের কাছে বয়ান করিয়া দেও কি আপনি আমাদের হইয়া দেও এই যে গাই যেটা হইতো এই গাইটা কি ধরনের গাই হইতো, খেতর গাই হইতো না আনাখামর গাই হইতো আমরা হইয়া দেও। ও মূসা ইগো কি জাত গাই হইতো, ইগো আল চোর হইতো না আল চোর ছইছে না অলো হইতো, ইগোর বয়স কেমন হইতো, বুড়ো হইতো না জোয়ান হইতো, বাচ্চা হইতো না আনা বাচ্চা হইতো, আচ্ছা হস এটা বেয়ান্দাজি মাত নারি আমার বুঝলেন। মধ্যবর্তী অবস্থার মধ্যে একটা গাই তুমি জানি বিচারে ধরিবে এই যে গাই যেটা হইতো সেই গায়ের কালারটা কি কালার কিটা হালা না দোলা না কমলা কালার খুব তো হইতো এমন একটা গাই যেটা হইলো সফরা উন জর্দ রং, আপনার নীল ধরনের একটা রং আছে ওই ধরনের একটা গাই তুমি তাই হলুদ ধরনের একটা গাই লইয়াও ফাকে উল্লাহা তাসুল নাজরি, যখন মানুষ জমিনের মধ্যে দেখবা তখন মানুষ দেখার পরে মানুষের বালা লাগব। এখন আপনার গরু বাজার বিচারণ ইরা গাই মিলে না, সংকিরা বাজার বিচারণ গাই মিলে না মিলবন আপনার খাটলি চলা বিচার শুনি না গাই মিলে না, দলের সরুর বাজার আপনার বিচার শুনি মিলে না, পাঁচ গ্রাম শিয়ালটা বাজার বিচার মিলে না, খাবু মঞ্জুর বাজার বিচার শুন, মধুরমল বেরেঙ্গার বাজার বিচার শুনি মিলা কোন গাই নাই। তারা জানাইলা ও নবী মূসা আপনি সামান্য মায়া হল এই গাই কালারটা সামান্য বদলিয়া দে। হযরত মূসা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ খাসনে যেটা অর্ডার হইছে আমি মূসা বদলানি আমার জন্য সম্ভব হবে না, সেই ধরনের গাই তুমি জানতে লাগবে আনার লগে লগে জমিনের মধ্যে জব করবায় ওগুলো হাড্ডি নিয়ে মরা মাংসের গর্দনাত লাগাইবায়, লাগানির লগে লগে এই মরা মাংসের জমিন হলুদতার আসামি হে সারা আসাম মিলি দৌড়াইত্রা মিলের না মিলবনি হচ্ছে
খবর নাই, হঠাৎ খবর পাইছে যে দুর্বল এক গরিব এক বেঠা, তার মায়ের জমিনে কোনো সামান নাই, তার লাগে ওগু ফালিস আর হইছিল আল্লাহ, ওগু আমার হুয়ার ভবিষ্যৎ, ওগু আমার হুয়ার ভবিষ্যৎ, আল্লাহ যদি কোনোদিন হয়েছে ওগু দিয়া, আসলে আল্লাহ হুকুরে মায়া করতাই গে সবর শুক্রিয়া আল্লাহর দরবারে আদায় করছিলি বেটিয়ে যে মাগো আমার হুয়ার ওটা হইল কি আপনার ভবিষ্যৎ, আমার বুজুরগ লম্বা ঘটনা মাল দিতে লাগবো, হইল ইলা তো হামাইতো নাই, ওগু ওজন করিয়া ওগুর বরাবর সোনা দিয়া তুমি আমার গাই এখন দেশ দিলাম না বছর হইল ওজন করবাই এমন এক গরু হয়েছি এখন তুই দর্শন বাড়াইয়া দিতাম, এখন আপনি তোলা হোকা বলে না না তুমি তাই তুমি তাই দেখিয়া তুমি তাই দাম ঠাকাইল তুমি তাই দাম নির্ধারিত করিল অবশেষে কোনো জায়গার মধ্যে বিচারিয়ান ও গুরু মালিক পাইছেন কোন লড়াইটার মধ্যে এসে সামান্য এখতিয়ার করে নিয়েছেন আর কোন তফসিলের মধ্যে নয় ও গরুর ওজনে দশ গুণ স্বর্ণ স্বর্ণ মুদ্রা দিয়ে গরুটা ওনার ঘরে ধরে গরু আনার পরে গরু আনিয়া যখন জমিনের মধ্যে জবা করছেন হারার করছেন এই গরু তো একটা হাড্ডি বের করল হাড্ডি বাই করিয়া মৃত যে ব্যক্তি এই ব্যক্তির খন্না এবং ফেখর বাজু এখানে খরচয় আর হাড্ডিটা গোড়ার মধ্যে লাগাইছয় লাগানির সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর হুকুমে সেই মরা ব্যক্তি জীবিত হয়ে গেছে বলে বলে সুবহানাল্লাহ জীবিত আর লোকে লোকে হইল তোমরা দরবার করিও না ডোগরা করিও আমার জমিন যে হত্যা করছে আর কেউ নাই আমার যে আহ্বান বাতি যা সেই আহ্বান বাতি যা জমিন আমার হত্যা করে লইছে মানুষের জমিনে শুনছ আর সময় না দিয়া লগে লগে বাতি যারে জমিন হত্যা করে লইছে এর জন্য আমার বুঝার করে মানুষ লালসরে মানুষ যখন লালসরের মধ্যে পড়ে যাইত নারে